আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ নুরুল ইসলাম ডিজিটাল বিসি রংপুর থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের নবম পর্বের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পর্বে আমরা সর্বমোট তিনটি টুলসের ব্যবহার সম্পর্কে জানব আসুন দেখি কিভাবে কাজটি সম্পাদন করা যায় কাজটি করবার জন্য আমরা একটি ইমেজ ফাইল ওপেন করি সর্বপ্রথম ফাইল নেম সিলেক্ট করি দেন ওপেনে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে ফাইলটি ওপেন হয়ে গেল মতো অবস্থায় আমরা আমাদের নতুন টুলসটি সম্পর্কে আলোচনা করবার জন্য টুল বক্স থেকে টুলসটি সিলেক্ট করি টুলসটির নাম হচ্ছে জুম টুলস কিবোর্ড থেকে জেট কি প্রেস করলে এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্টেড অবস্থায় আমরা অল্টার কি চেপে ধরে যদি স্ক্রিনের উপর ক্লিক করি তাহলে জুম ইন অর্থাৎ ছবির আকৃতি ভিউয়েবল সাইজ ছোট হয়ে যাবে আবার অল্টার ছেড়ে দিয়ে টুলসটি সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা ক্লিক করে থাক করতে থাকি তাহলে জুম আউট অর্থাৎ অর্থাৎ ছবির ভিউয়েবল সাইজ বড় হতে থাকবে আপনারা লক্ষ্য করুন বড় হতে হতে ভিউয়েবল সাইজ থ্রি হান্ড্রেড হয়ে গেছে আবারও যদি আমরা অল্টার কি চেপে ধরে ক্লিক করতে থাকি তাহলে জুম ইন অর্থাৎ আস্তে আস্তে ছোটো হয়ে যাবে একই কাজ আমরা কীবোর্ডের সাহায্যে করতে পারি কীবোর্ডের সাহায্যে করতে হলে কন্ট্রোল কি চেপে ধরে প্লাস কি চাপতে হবে জুম আউটের জন্য আবার কন্ট্রোল কী চেপে ধরে মাইনাস কি চাপতে হবে জুম ইনের জন্য এইভাবে আমরা ইচ্ছা মতো ছবির ভিউয়েবল সাইজকে ছোটো বড় করে কাজের সুবিধার্থে আমরা দেখতে পারি বন্ধুরা এরপরে আমরা যেই টুলসটির ব্যবহার সম্পর্কে জানবো এই টুলসটির নাম হচ্ছে হ্যান্ড টুলস আপনারা লক্ষ্য করছেন এটির নাম হ্যান্ড টুলস টুল বক্সের যেখানেই যে টুলসটি সিলেক্ট থাকুক না কেন কিবোর্ড থেকে এসপ্রেস করলে আমরা হ্যান্ড টুলসটি সিলেকশন করতে পারবো এই টুলসের সাহায্যে যখন কোনো ছবির ভিউয়েবল সাইজ অতিরিক্ত মাত্রায় বড় থাকে এবং বড় করে দেখা যায় তখন এই বড়ো ছবিটিকে এই হাতের মাধ্যমে বা হ্যান্ড টুলসের মাধ্যমে ধরে উপরে নিচে ডানে বামে সরানোর জন্য সরিয়ে সরিয়ে দেখার জন্য আমরা এই টুলস ব্যবহার করব। সরিয়ে সরিয়ে দেখে আমরা সুন্দরভাবে ইমেজের উপর কাজ করতে পারবো আপনারা দেখছেন আমরা সুন্দরভাবে হ্যান্ড টুলসের মাধ্যমে ছবিকে এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ পর্যন্ত সরিয়ে সরিয়ে দেখতে পাচ্ছে যেমন আমরা যদি এই ব্যানারটিকে এপাশ ওপাশ করে দেখতে চাই তাহলে এই টুলসের মাধ্যমে ধরে ধরে আমরা সুন্দরভাবে দেখতে পারবো এপাশ পাশ থেকে ওপাশে ওপাশ থেকে এপাশে সরানোর জন্য হ্যান্ড টুলসটি সিলেকশন থাকা অবস্থায় আমরা মাউসের বাম পাশের বাটনে চাপ দিয়ে ধরে একটু ডানে বামে অথবা উপরে নিচে টানাটানি করলে ছবিটি ডান থেকে বামে বাম থেকে ডানে সরে যাবে এবং এরকমভাবে সরাইয়ে সরাইয়ে আমরা পুরা ছবিটিকে বড় আকৃতিতে অর্থাৎ জুম আউট অবস্থায় সুন্দরভাবে দেখতে পারব আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা এই পর্যায়ে দুইটি টুলস সম্পর্কে জানলাম আমি পূর্বেই বলেছি যে দুইটি এবং আরও একটি সহ এই পর্বে মোট তিনটি টুলস সম্পর্কে আলোচনা করব তৃতীয় টুলসটি হচ্ছে আই ড্রপ টুলস আই ড্রপ টুলস আই ড্রপ টুলসের কাজ হচ্ছে ছবির যে কোনো অংশের একটি নির্দিষ্ট কালার পিক করে নেওয়া লক্ষ্য করুন এখানে লাল রঙের লেখাগুলি আছে এখানে সবুজ রঙের লেখাগুলি আছে এই লাল অথবা সবুজ অথবা সাদা একেবারে হুব হোব এই কালারটি যদি আমরা অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে কালারের রেজুলেশন কি দেওয়া আছে কত দেওয়া আছে সেটি নির্ধারণ করে নিবার জন্য এই আইড্রপার টুলসটি মূলত ব্যবহার হয়ে থাকে লক্ষ্য করুন বন্ধুরা আমরা এই কাজটি করবার জন্য সর্বপ্রথম ইলেকট্রিক্যাল মার্কি টুলসের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে নেই ধরুন এই জায়গাটি আমরা সিলেকশন অবস্থায় রাখলাম রাখার পর আইড্রোপার টুলস সিলেক্ট করে যে কোনো কালারের উপরে অল্টার চেপে ধরে একটি ক্লিক করি লক্ষ্য করুন বন্ধুরা ঠিক এই জায়গাটিতে এই জায়গাটার টিতে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারে আর টুলস যেখানে রেখে ক্লিক করেছিলাম ঠিক ওই জায়গার কালারের রেজুলেশন অলরেডি নিয়ে নিয়েছে আমরা যদি লালের উপরে রেখে ক্লিক করি লালের উপরে রেখে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন বন্ধুরা এখানে ব্যাক কালারটি লাল হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে বাকেট টুলস এইটি সিলেক্ট করে পূর্বে যেই অংশটি সিলেক্ট করে রেখেছিলাম এই অংশের উপরে ক্লিক করি ওই অংশটি লক্ষ্য করুন অলরেডি লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এই জায়গায় যদি আমরা এই বাংলাদেশ লেখার সবুজ রঙটি হুবাহুব অ্যাপ্লাই করতে চাই তাহলে পুনরায় আইড্রপার টুল সিলেক্ট করি সবুজ রঙের উপরে একটি ক্লিক করি এবং পুনরায় প্রিন্ট বাকির টুল সিলেক্ট করি এবং এই অংশটির উপরে ক্লিক করি লক্ষ্য করুন এখান থেকে যেই কালারটি আমরা পিক করেছিলাম সেই কালারটি হোবাহোব এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এইভাবে আমরা আই টুলস এর মাধ্যমে যে কোনো অংশের যে কোনো কালারকে পিক করে নিয়ে এসে এর উপরে ক্লিক করলে ওই স্থানের কালার হুব হুব অ্যাপ্লাই হয়ে যাবে এইভাবে আমরা একটি কালার দেখে ওই কালারের হুবহুব আরেকটি কালার আরেকটি অংশের বা আরেকটি ইমেজের অংশে ওই কালারটি আমরা অ্যাপ্লাই করে দিতে পারি আশা রাখি বন্ধুরা বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি ঠিক একইভাবে আপনার পিসিতে বসে ফটোশপ প্রোগ্রামে রান করে ক্লাস বাই ক্লাস অর্থাৎ আমি যেভাবে লেসন নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে দিচ্ছি এইভাবে শুরু থেকে সবগুলো লেসন সবগুলো লেসন যদি পর্যায়ক্রমে আপনি প্র্যাকটিস করে যান তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখি আপনি ফটোশপ মোটামুটি ভালোভাবেই শিখতে পারবেন ঘরে বসে আপনার পিসিতে বসে আপনি ফটোশপ প্রোগ্রামের ওপর দক্ষতা অর্জন করুন বারবার প্র্যাকটিসের মাধ্যমে এই এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আবারও আপনাদের সালাম জানিয়ে আমার নবম পর্বের টিউটোরিয়াল শেষ করছি খোদা হাফেজ ভালো থাকেন